তখন বাসা থেকে বের হয় আমার আশেপাশে দেখাইলে আমার যেটা দেখলে একটু সুন্দর লাগে আমি সেটা ছবি তুলতে লাইক করি। আমাদের বাংলাদেশের যে দারিদ্রতা এটা ছবির মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি তাদের ছবি তুলে তাদেরকে সাহায্য করতে চাই, তারা কত কষ্টতে আছে আমি সেটা দেখাইতে চাই। আমি তাজমিন হায়দারের বাবা বলছি। এই প্রথম তার কি বলে এটাকে ফটোগ্রাফি এক্সিবিশন হলো। এটা একটা স্কুলের প্রজেক্ট, বাট স্কুলের প্রজেক্ট হলেও সে খুব মন দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষার মাঝেও সে ছবিগুলো তুলেছিল। এবং অ্যাজ এ ফাদার বা আমি বাবা হিসেবে ডেফিনেটলি গর্ববোধ করি। এবং তার ছবিগুলো দেখে আমি নিজে একটু অবাক হলাম যে নেচারের সাথে গিয়ে এবং বিভিন্ন যেসব জায়গায় সাধারণত কেউ ছবি তোলে না ওসব জায়গায় ছবি সে তুলেছে এবং এক্সিবিশনে দিতে পারে। আমিও খুশি, ও তো খুশি। এবং সর্বশেষ হলো এই তার একটা মানবিক দিক আমার খুব ভালো লাগলো, যেটা যে আমাদের এখানে যতগুলো ফটোগ্রাফি ছিল সবগুলোই সেল হয়েছে এবং এই সেলের টাকা সে একটা ফাউন্ডেশনে, ইরামন ফাউন্ডেশনে সে টাকাটা একটু আগেই তুলে দিয়েছে। সো থ্যাংক ইউ আম্মু, আরও বড় হও। একটা বিশাল অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ের এটা ফার্স্ট সোলো এক্সিবিশন, ইনফ্যাক্ট এটাই ওর লাইফে ফার্স্ট এক্সিবিশন। সো এইটা অ্যাকচুয়ালি মানে আর ও এটার পিছনে যে থটটা থিমটা মেহম অফ লাইফ, ও যে এত ডিপলি চিন্তা করছে এই বয়সে, এটাও আমার জন্য অনেক বড় ব্যাপার। মানে মা হিসাবে আমি আই এম রিয়েলি প্রাউড। আর হ্যাঁ, ও আর আমার মেয়েরা খুব বেশি বাংলাদেশে কৃষ্টি কালচার খুব পছন্দ করে, গ্রাম্য জীবন খুব পছন্দ করে। আর আমার সবসময় বলে দেশ বিদেশে ঘুরলেও ওই দিন শেষে বলে না আমার বাংলাদেশ সুন্দর। তো এই জিনিসটা যে ওরা মনে প্রাণে বিশ্বাস করে এটা ওর ছবিগুলো তোলার ধরন দেখে আরও রিয়েলাইজ করলাম যে ট্রু, বলার জন্য বলে না। আমার ভীষণ ভালো লেগেছে, আমি ওখানে একটা ছবি আমার খুবই ভালো লেগেছে, জীবিকার প্রয়োজন বা সামথিং কিছু একটা ট্যাগ করা ছিল, মেনশন করা ছিল। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ও এত ছোট বয়সে যে এত সুন্দর একটা কাজ করতে পেরেছে, এটা আসলে খুব ইন্টারেস্টিং। তাজমিনের ছবি এবং ওর আর্ট দেখে আসলে সত্যি খুব মুগ্ধ এবং ওর জন্য অনেক অনেক শুভকামনা। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে তাজমিনের প্রতি, সেটা হচ্ছে প্লিজ এটা ক্যারি করো এবং কখনো থেমো না। ভেরি বিউটিফুল ক্যাপচার্স, যে কয়টা দেখছি তার মধ্যে সব থেকে বেস্ট যেটা লাগছে সেটা হচ্ছে একজন গোর্খা পরা একজন মহিলা হচ্ছে যে ফুচকা খাচ্ছিল, এন্ড দিস ইজ রিয়েলি নাইস। মানে নর্মালি দেখা যায় যে মেয়েদের কাছে ফুচকাটা মানে নর্মালি কি হয় যে গোর্খা পরে একটু ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ ফুচকা, রাইট? বাট ওখানেও সে হচ্ছে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে ছবিটা। ছোট্ট একটা মানুষ কিন্তু ওর মনের বিশালতা বোঝা যায় ওর তোলা ছবি দিয়ে, এবং চমৎকারভাবে আমাদের যাপিত জীবনের ছবি দেখলাম। ছবি যে কথা বলে, জীবনের কথা বলে, এই এক্সিবিশন তার হচ্ছে অন্যতম প্রমাণ। ষোলো বছরের একটা বাচ্চা মেয়ের জীবন দর্শন আমরা যখন ফ্রেমে দেখি, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর মি অ্যান্ড ফর আস। ওর মাথায় যে এরকম একটা কনসেপ্ট আসছে এটা আমাদের প্রজন্মকে আমার মনে হয় আগিয়ে নিয়ে যাবে। এই প্রথমবার আমি দশম শ্রেণীতে পড়া একজন ফটোগ্রাফারের পিকচার এক্সিবিশনে এসেছি এবং আমি মুগ্ধ যে দশম শ্রেণীর একজন শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি এত সুন্দর হতে পারে, এত ম্যাচিউর হতে পারে। বলে না যে আমাদের মস্তিষ্ক যেভাবে চিন্তা করে আমরা কিন্তু আমাদের চোখ সেভাবেই দেখে, আমাদের পার্সপেক্টিভস কিংবা আমাদের পয়েন্ট অফ ভিউ সেরকমই হয়। তো আমি ওর মস্তিষ্কের যে বিকাশ সেটা আমাকে আসলে মুগ্ধ করেছে, কারণ এত অল্প বয়সে এত সুন্দরভাবে জীবনকে দেখতে পারাটা এটা আসলেই মনোমুগ্ধকর। এবং আমি শুভকামনা জানাই এবং দোয়া করি যে ও আরও ভালো ছবি তুলবে এবং জীবনকে আরও সুন্দরভাবে এভাবেই দেখবে।
জীবনের আরো রং রূপ ওর ছবির মাধ্যমে ফুটিয়ে তুলবে। থ্যাংক ইউ সো মাচ। আমি ব্যক্তিগতভাবে যারা আমাদের ইউথ জেনারেশন তাদের এই ধরনের ক্রিয়েটিভ কাজে তাদের ইনিশিয়েটিভটাকে আমি সমর্থন করি, এই জন্য আমি আমার ছেলে এবং মেয়ে এবং পরিবারকে নিয়ে আসছি এটা দেখানোর জন্য যে আমাদের এখনকার যে যুব সমাজ বা যারা ইউথ তারা কত ক্রিয়েটিভ কাজে তারা পার্টিসিপেট করছে। সো এটা বাকি ইউথদের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং। প্রত্যেকটা ছবির যে কন্টেন্টের যে নামাঙ্করণ বা নাম দিছে ক্যাপশন, মানে দিস ইজ বিউটিফুল এবং এগুলা মনে গেঁথে থাকার মতো। যে সমাজের আসলে এমন কিছু বিষয়বস্তু তিনি বেছে নিয়েছেন তার ফটোগ্রাফির জন্য, পেন্টিংয়ের জন্য, যেগুলো আসলে মানে সবাই আসলে ভাবে না। আপনি দেখবেন যে এখানে সুবিধাবঞ্চিত শিশুদের ছবি রয়েছে, এখানে পরিশ্রমী খেটে খাওয়া যারা সাধারণ মানুষ যারা রাস্তায় ফুল বিক্রি করে সেরকম ছবি দেখলাম। তো আসলে এতটুকু বয়সে সে যে আসলে তার মধ্যে এত কিছুর একটা সন্নিবেশ ঘটিয়েছে এটা আসলে অবশ্যই মুগ্ধ করার বিষয়, এবং আমি চাই যে এরকম উদ্যোগ, এরকম ক্ষুদে শিল্পী যারা রয়েছেন তাদের এরকম উদ্যোগকে আরও সাধুবাদ জানাবো আমরা, তাহলে তারা আসলে ভবিষ্যতে ভালো কাজের প্রতি আসলে তাদের যে আগ্রহটা সেটা আরও বড়ো হবে এবং বৃদ্ধি পাবে। আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে এই ছবিতে, এই প্রত্যেকটা ছবির নাম, শিরোনামগুলো, এই শিরোনামগুলো আসলে এক একটা গল্পের মতো। যেমন আমি যদি বলি প্লাস্টিক লাইফ ইন স্ল্যাম, তারপর আমি দেখলাম যে চুরির আত্মকাহিনী, রেলে জীবন, শৈশবের আনন্দ, এই প্রত্যেকটা নাম, প্রত্যেকটা নামের পেছনে আসলে আমার কাছে মনে হচ্ছে একটা বৃহৎ গল্প। এবং ছবিগুলো অনেক বেশি রোড সাইড ছবিগুলো তোলা, তো এইটাতে আসলে আমার কাছে মনে হয়েছে ফটোগ্রাফারের একটা বৃহৎ ভিশন আছে, কারণ সে যেভাবে সমাজটাকে দেখছে, তার আশপাশটাকে দেখছে, এই দেখাটার মধ্যে আসলে অনেক বেশি ইনডেপথ আছে, কারণ এই শিরোনামগুলো আমাকে মুগ্ধ করেছে। তার যে ভাবনার জায়গা থেকে সে যে ছবিগুলো তুলেছে সেখানে আমি একটা জীবন বোধ খুঁজে পেয়েছি। প্রকৃতির মধ্যে দিয়ে সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, যদি বলি যে আমি সানরাইজ থেকে সানসেট পর্যন্ত ও যে প্রকৃতিকে নিয়ে কাজটা করেছে, এটার মধ্যে প্রত্যেকটা মানুষের যে যেই পার্সপেকশন থেকে দেখুক না কেন সেই জীবনবোধটা সে খুঁজে পাবে। আমি যেমন আমার জীবনবোধটা খুঁজে পেয়েছি, আমার ছোটোবেলা খুঁজে পেয়েছি, আমার সারাদিনের কর্মচাঞ্চল্য যেই লাইফ সেটার ব্যস্ত সময় খুঁজে পেয়েছি, আমি অলস সময় খুঁজে পেয়েছি। এটা খুবই মানে মুগ্ধতার বিষয়, সেটা হচ্ছে যে এরকম তরুণ চোখগুলো এত সুন্দর করে দেশকে দেখে, দেশের মানুষকে, খুবই সারপ্রাইজিং বলা যায়। আমি ভাবি নাই যে এভাবে নতুনরাও দেশকে নতুনভাবে তাদের চিত্রকর্মের মধ্যে নিয়ে আসবে। ইন্সপায়ারিং বলা যায়, অফকোর্স ইন্সপায়ারিং। আমিও আমার দুজন তরুণ চোখকেদেরকে নিয়ে আসছি, তারা একটু দেখুক, বুঝুক এবং ওদের মনের মধ্যে যেন দাগ কাটে যে আমাদের খুব কাছে, আমাদের খুব আশপাশে কত কিছু ঘটে যেটা আমরা আসলে একটু নজর দেই না, নজর দেওয়া উচিত আমার মনে হয়। তো এই যে ছবিগুলোর পিছনের যে গল্প বা যে সুন্দর মনের যে দৃষ্টিভঙ্গি, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি।